মোদিতে মুগ্ধ মার্কিন কংগ্রেস, 1 ঘন্টার বক্তৃতায় 79 বার করতালি দিয়ে মোদির বক্তব্যকে স্বাগত জানিয়েছেন কংগ্রেসম্যানরা। 15 বার উঠে দাঁড়িয়ে করতালি দিয়েছে মার্কিন কংগ্রেসের দুই কক্ষের সদস্যরা। এমনকি যে প্রমীলা জয়মালা প্রধানমন্ত্রী মোদির এই রাষ্ট্রীয় সফরের বিরোধিতা করেছিলেন তাকেও হাততালি দিতে দেখা গিয়েছে। বক্তৃতার পর মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের অধ্যক্ষ কেভিন ম্যাকার্থি সহ বহু মার্কিন আইন প্রণেতাকে লাইন দিয়ে মোদির অটোগ্রাফ নিতে দেখা যায়। বক্তৃতার সময় মাঝে মাঝেই উঠেছে মোদি মোদি স্লোগান। বক্তৃতার সময় নিজেই লেখা একটি কবিতাও শোনান প্রধানমন্ত্রী। প্রথমে হিন্দিতে, তারপর কবিতাটির ইংরেজি অনুবাদের মধ্য দিয়ে হাল না ছাড়ার বার্তা দেন তিনি। আসমান মে সর উঠাকর ঘনে বাদলো কো চিরকার, রোশনি কা সংকল্প লে অভি তো সূরজ উগা হে, দ্রুত নিশ্চয় কে সাথ চলকে হর মুশকিল কো পার কর ঘোর অন্ধেরে কো মিটানে অভি তো সূরজ উগা হে। ভারত মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে এই কবিতাটি বলেন প্রধানমন্ত্রী মোদি। A poem that I once wrote, আসমান মে সির উঠাকর, আসমান মে সির উঠাকর ঘনে বাদলো কো চির কর রোশনি কা সংকল্প লে অভি তো সূরজ উগা। अभी तो सूरज उगा है, दृढ़ निश्चय के साथ चलकर, दृढ़ निश्चय के साथ चलकर हर मुश्किल को पार कर घोर अंधेरे को मिटाते, घोर अंधेरे को मिटाने अभी तो सूरज उगा है। অন্যদিকে হোয়াইট হাউসের নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখে শোনা গিয়েছে রবীন্দ্রনাথের কথা, তার কবিতার পঙ্ক্তি। তিনি জানান রবীন্দ্রনাথের কাজ অনেক মার্কিন দর্শনকে উস্কে দিয়েছে। বাইডেন বলেন, 1792 সালে প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন বঙ্গোপসাগরের তীরে কলকাতায় প্রথম মার্কিন কনসুলেট স্থাপন করেছিলেন। অন্য যে কোনো ভারতীয় শহরের তুলনায় এই শহরের নোবেল জয়ী আছেন তাদের অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। বহু মার্কিন চিন্তাধারাও তার কাজে প্রভাবিত হয়েছে। এরপর রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শের এর পঙ্ক্তি উদ্ধৃত করেন বাইডেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।